যা মুখ্যমন্ত্রী বলেছেন ঠিকই বলেছেন, কলকাতায় বললেন পার্থ। মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসেন ইডির আধিকারিকরা। সেখান থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। দমদম বিমানবন্দর থেকে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শনিবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ইডি। হাইকোর্টের নির্দেশে ভুবনেশ্বর এইমসে সোমবার নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই তার সমস্ত শারীরিক পরীক্ষা করা হয়। এইমসে পরীক্ষার পর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় তার কোনো অসুখ গুরুতর নয়, তাকে ভর্তি নেওয়ারও প্রয়োজন নেই। ভুবনেশ্বর এইমসের মেডিকেল রিপোর্ট অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের বয়স অনুপাতে শরীরের ওজন বেশি। বিগত বেশ কয়েক বছর ধরে তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, তবে বর্তমানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানান চিকিৎসকেরা। এদিন ভোর 5:40 বিমানে কলকাতায় ফিরিয়ে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ার ছেড়ে হেঁটেই গাড়িতে ওঠেন। বিমানবন্দর থেকে গাড়ি সোজা পৌঁছে যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। প্রসঙ্গত, গত সোমবারই 3 আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করারও সম্ভাবনা রয়েছে ইডির। গত সোমবার কলকাতায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যদি কারো দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন সে বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, যা মুখ্যমন্ত্রী বলেছেন ঠিকই বলেছেন। আমি আবার বলে যাই, যদি কেউ চোর হয় ডাকাত হয় তৃণমূল কংগ্রেস পেয়ার করে না। আমি নিজের ছেলেদের অ্যারেস্ট করেছি অনেকগুলো, আমি নিজের এমএলএমপি কাউকে স্পেয়ার করি না অন্যায় করলে, মিনিস্টারও স্পেয়ার করি না, মাথায় রাখবেন। কিন্তু অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করলে মনে রাখবেন আলকাতরা কিন্তু আমার হাতেও আছে। কিন্তু আমি চাই উইদিন দ্য টাইম ফ্রেম সত্যির বিচার হোক। সত্যিটা যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।